রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে নিজের বেডরুমের মেঝেতে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে চিকিৎসকেরা তাকে বাঁচিয়ে তুলেছেন, এমনটাই দাবি করা হয়েছে জেনারেল এসভিআর নামে একটি টেলিগ্রাম চ্যানেলে। জানিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লে পুতিনের স্বাস্থ্য নিয়ে উঠে আসে নানা জল্পনা। অবশেষে মুখ খুলল ক্রেমলিন। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য সম্পর্কে এসব জল্পনা ও গুজব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন রুশ প্রেসিডেন্ট। বডি ডাবল ব্যবহারের খবর তো একেবারেই হাস্যকর বলে স্পষ্ট জানান রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে একজন অভিজ্ঞ জুডো হিসেবে দীর্ঘদিন ধরে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন পুতিন। গত 7 অক্টোবর তিনি 71 বছর বয়সে পা রাখেন। এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। একবার তো প্রশ্ন উঠেছিল, পুতিন কি তার বডি ডাবল ব্যবহার করছেন? পুতিনের নাকি কানের আকৃতি বদলে গেছে, অর্থাৎ বডি ডাবল নিয়ে ঘুরছেন পুতিন। সে সময় ইউক্রেনের সেনা কর্মকর্তা এবং গুপ্তচর মেজর জেনারেল কিরিলো বুদানভ পুতিনের বডি ডাবল হাজিরের দাবি তুলেছেন। তবে 2020 সালের একটি সাক্ষাৎকারে বডি ডাবল ব্যবহারের দীর্ঘদিনের গুজব অস্বীকার করেন পুতিন। অবশ্য তিনি নিশ্চিত করেন যে নিরাপত্তার কারণে অতীতে তাকে একবার বডি ডাবল ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। ফারজানা লিনা, সময় সংবাদ।